নমস্কার বন্ধুরা, আমি সৌরভী। আপনারা দেখছেন লার্ন হিস্ট্রি। আজকে আলোচ্য বিষয় রাজপুত জাতির উত্থান তত্ত্ব এবং ভারতীয় ইতিহাসে রাজপুত জাতির অবদান। তো শুরু করা যাক। প্রাচীন ভারতে জাতি ব্যবস্থা প্রচলনের সূত্রে যে সকল জাতি উদ্ভব ঘটে সেগুলির মধ্যে অন্যতম ছিল রাজপুত জাতি। হর্ষবর্ধনের পরবর্তীকালে উত্তর ভারতের সামাজিক মর্যাদার কেন্দ্রবিন্দু হিসাবে রাজপুত জাতির উত্থান নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। 712 থেকে 1192 সাল পর্যন্ত সময়কালকে ভারতীয় ইতিহাসে রাজপুত যুগ বলে অভিহিত করা হয়। আদি মধ্য যুগে উত্তর ভারতে বেশ কয়েকটি রাজপুত রাজবংশের উত্থান ঘটে। খ্রিস্টীয় দ্বাদশ শতকে উত্তর ভারতে মুসলিম আক্রমণ প্রতিহত করে হিন্দু ধর্ম, সংস্কৃতি ও সভ্যতাকে রক্ষা করার ক্ষেত্রে রাজপুত জাতির অবদান অসামান্য। আদি মধ্য যুগের ভারতে জাতি হিসেবে রাজপুত জাতি উত্থান সম্পর্কে পণ্ডিত মহলে যথেষ্ট বিতর্কের অবকাশ আছে। হর্ষবর্ধনের সভাকবি বাণভট্টের মতে উচ্চবংশীয় ক্ষত্রিয়রাই রাজপুত নামে পরিচিত। চাঁদ বরদাই রচিত পৃথ্বীরাজ রাসকাব্যে বলা হয়েছে, বশিষ্ঠ মুনি আবু পাহাড়ে যে 14 দিনের যজ্ঞ করেছিলেন, সেই যজ্ঞের আগুন থেকেই প্রতিহার, চৌহান, পারমার, চালুক্য, সোলাঙ্কির মতো রাজপুত জাতির উত্থান ঘটে। পণ্ডিত গৌরীশঙ্কর হীরাচাঁদ ওঝা তার হিস্ট্রি অব রাজপুতানা গ্রন্থে বলেছেন যে রাজপুতরা হল খাঁটি আর্য জাতির সন্তান। বহু নৃতত্ত্ববিদ একাধিক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বিষয়টিকে সমর্থন করেছেন। ব্রিটিশ ঐতিহাসিক কর্নেল টড তার অ্যানুয়াল অ্যান্ড অ্যান্টিকুইটিস অব রাজস্থান গ্রন্থে বলেছেন, শক, হুন, কুষাণ ইত্যাদি বিদেশি জাতি ভারতে প্রবেশ করে ভারতীয় জনসমাজের সাথে বৈবাহিক সূত্রে মিলন ও মিশ্রণের ফলে রাজপুতানা অঞ্চলে রাজপুত নামক দুর্ধর্ষ বীর জাতির জন্ম হয়। ডক্টর ভিনসেন্ট স্মিথ রাজপুত শব্দের অর্থ বিশ্লেষণ করে রাজপুতানার কোনো কোনো অঞ্চলের ক্ষত্রিয় সন্তান বা জায়গিরদারদের অবৈধ সন্তানদের রাজপুত বলেছেন। তাদের মতে রাজপুতরা আর্যদের মতো সূর্যের উপাসনা করত এবং জহরব্রত পালন করলেও তারা প্রকৃতপক্ষে আর্য নয়, প্রকৃতপক্ষে তারা মিশ্র জাতি। হর্ষবর্ধনের মৃত্যুর পরবর্তীকালে উত্তর ভারতের বিভিন্ন অংশে বিভিন্ন রাজপুত রাজবংশের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল। এদের মধ্যে উল্লেখযোগ্য আজমির ও দিল্লির চৌহান বংশ, গুজরাটের চালুক্য বংশ, কনৌজের গাহরবাল বংশ এবং চেতির কলচুরি বংশ। দিল্লি ও আজমিরের চৌহান নামক রাজপুত রাজবংশের শাসকরা শাসন প্রতিষ্ঠা করে দিল্লি ও পূর্ব পাঞ্জাব, দক্ষিণ রাজপুতানা ইত্যাদি অঞ্চলে সাম্রাজ্যের প্রসার ঘটান। এই বংশের শেষ শাসক তথা উত্তর ভারতের শেষ শক্তিশালী রাজা তৃতীয় পৃথ্বীরাজ চৌহান কালিঞ্জর রোহিলাখণ্ড জয় করলেও শেষ পর্যন্ত দ্বিতীয় তরাইনের যুদ্ধে মহম্মদ ঘুরির কাছে শোচনীয়ভাবে পরাজিত হন। পশ্চিম ভারতে রাজপুত রাজবংশগুলির মধ্যে অন্যতম ছিল গুজরাটের চালুক্য বংশ। চালুক্যরা আজমিরের চৌহানদের সাথে দীর্ঘ সংগ্রামে লিপ্ত থেকে তাদের শক্তি হ্রাস করে ও মালব এবং মেরার জয় করে। কনৌজে চন্দ্রদেব কর্তৃক প্রতিষ্ঠিত গাহরবাল বংশ এলাহাবাদ, বারাণসী, পাঞ্জাব দখল করে নিজেদের আধিপত্য বিস্তার করেছিল। তবে এই বংশের শেষ রাজা জয়চন্দ্র তরাইনের যুদ্ধে মহম্মদ ঘুরি সহযোগিতা করলেও পরবর্তীকালে মহম্মদ ঘুরি তাকে পরাজিত করেন। খ্রিস্টীয় নবম শতকে যশোবর্মণ বুন্দেলখণ্ডে চান্দেল্য নামক রাজপুত রাজবংশের প্রতিষ্ঠা করেন। পারমাদেব এই বংশের উল্লেখযোগ্য রাজা। এই বংশের রাজারা ছিলেন শিল্প ও স্থাপত্যের পৃষ্ঠপোষক। চান্দেল্য রাজাদের নির্মিত খাজুরাহির মন্দির আজও শিল্প রসিকদের মনে বিস্ময় সৃষ্টি করে। খ্রিস্টীয় একাদশ শতকে প্রতিষ্ঠিত মালবের পারমার বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন ভোজ। সুদক্ষ যোদ্ধা, সুশাসক, সংস্কৃতি অনুরাগী ভোজ সংস্কৃত বিদ্যালয় প্রতিষ্ঠা করেন এবং হ্রদ খনন করেন। এই যুগে অন্যান্য রাজবংশগুলোর মধ্যে অন্যতম ছিল জব্বলপুরের কলচুরি বংশ, কাথিয়াবাড়ের সোলাঙ্কি বংশ ইত্যাদি। রাজপুত জাতির যথেষ্ট বীরত্ব সত্ত্বেও রাজপুত শক্তিগুলি সর্বদা নিজেদের মধ্যে যুদ্ধ লিপ্ত থেকে নিজেদের শক্তি ক্ষয় করে। এই সুযোগে তুর্কি আক্রমণকারীরা উত্তর ভারত আক্রমণ করলে রাজপুত শক্তিগুলো একে একে পতনের দিকে ধাবিত হয়। থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, এবং পরবর্তী আপলোড হতে থাকা ভিডিওগুলোকে নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সুস্থ থাকুন, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন লার্ন হিস্ট্রি।